ey Samya মিতু, সামিয়া মিতুর সাথে আজ আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে অনেকক্ষণ, এবং সে আমি নাতিন, কালকেও আমি তাকে নাতিন বলেই সম্বোধন করেছি। আমার নাতিনের বয়সী অপূর্ব সুন্দরী তরুণী, সে একজন মডেল, আমি আগে জানতাম না। এই সানাইকে নিয়ে সে যদি কোনো ভিডিও না করতো তাহলে আমি তাকে চিনতাম না। সামিয়া মিতু, তুমি আজকে থেকে ভাইরাল হয়ে যাবা। তো এটা মানে ডান্স প্র্যাকটিস করে, সে একজন মডেল, সে অভিনেত্রী এবং অদ্ভুত কণ্ঠ, তারপরে চেহারা দেখেন সে অনেক লম্বা, বাঙালি মেয়েদের সে অনেক লম্বা, সানাই থেকেও লম্বা হবে মনে হয়, এবং বোম্বের অভিনেত্রী, আপনার বলিউডের অভিনেত্রী থেকেও সে অনেক 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 ভালো, তার ভবিষ্যৎ আছে। আমি তো এই আপনার সাবিয়া মিতুর প্রেমে পড়ে গেছি। দেখেন আমি প্রেম সম্রাট, আমি তো আপনারা জানেন আমার ধন সম্পদ কোনো কিছুর লোভ নেই, শুধু কচি কচি সুন্দরী তরুণী। মিতু, আই লাভ ইউ ডার্লিং, আমি মিতুর প্রেমে পড়ে গেছি। আচ্ছা, এটা শুনলে আবার আমার বড় বউ ছোট বউ দুই বউ মিলে আবার আমাকে ঝাড়ু পিটা করবে না তো? ভাই জনগণ, আপনারা আমারে বাঁচাবেন, তবে মিতুর সাথে পারবে না। মিতু অনেক সুন্দর, স্বাস্থ্য আছে, লম্বা আছে, সে আমার বড় দুইটা বউকে ঠেকাইতে পারবে, তাই না?